আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় ৬ নিয়ে হাজির হয়েছি। আমার আজকের টপিকের নাম হচ্ছে পুঁজিবাজার ও শেয়ারের শ্রেণী বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনার সাথে আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে কি পড়াবো তোমরা কি সেটা বুঝতে পারছো? তোমরা একটি ছবি দেখা যাচ্ছে, ছবিটি ভালোভাবে লক্ষ্য করো যে ছবিটিতে কি দেখা যাচ্ছে, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেখা একটি বিল্ডিংয়ের ছবি দেখা যাচ্ছে। এই ছবিটিতে আসলে আমরা কি বোঝাতে চেয়েছি, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে কি হয়, কি এক্সচেঞ্জ হয়? এটি স্টক মানে হচ্ছে শেয়ার বা মূলধন, যেখানে আসলে মূলধন কেনা বেচা হয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকানার অংশ কেনা বেচা হয়, মূলধন কেনা বেচা হয়। মালিকানার অংশ কেনা বেচা মানে মূলধন বিনিয়োগ হয়। তো এই ছবিটিতে আমরা তাহলে এটি আসলে কি বোঝাচ্ছে এই ছবিটি দিয়ে, যে পুঁজিবাজারকে বোঝানো হয়েছে। এটি বাংলাদেশের প্রধান পুঁজিবাজার। তাহলে এই পুঁজি সংগ্রহ করার পরে এই পুঁজি কি আসলে আমাদের বসে থাকবে? তা না। আমরা এই পরবর্তী ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখছি যে একটি উৎপাদন কারখানায় উৎপাদন চলছে। তার মানে এই উৎপাদন কারখানাটিতে কম্পিউটারও দেখা যাচ্ছে, এটি একটি স্বয়ংক্রিয় উৎপাদন প্রতিষ্ঠান এবং বৃহৎ উৎপাদন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আসলে অনেক ক্যাপিটাল দরকার, অনেক মূলধন দরকার। কোনো উদ্যোক্তার যদি মূলধন না থাকে তাহলে সে কী করবে? সে একজন যদি ভালো উদ্যোক্তা হয়, মেধাবী উদ্যোক্তা হয়, তাকে উৎপাদন করার জন্য যে মূলধন দরকার, সে মূলধন সে কোথা থেকে সংগ্রহ করতে পারবে? সে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারবে। এই জনগণের কাছ থেকে যে মূলধন সংগ্রহ করা হয় কিসের মাধ্যমে? পুঁজিবাজারের মাধ্যমে। জনগণের ছোট ছোট সঞ্চয়, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এই মূলধন বাজারের মাধ্যমে, ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে এই বড় বড় উৎপাদন প্রতিষ্ঠানে বা শিল্প কারখানায় বিনিয়োগ হয়। এবং এই যে শেয়ার বাজার আমরা দেখলাম, এই শেয়ার বাজারে কিভাবে মানে শেয়ার যে মূলধনের অংশ বা মালিকানার অংশ যে ক্রয় করা হয়, বিনিয়োগকারীরা যে ক্রয় করে তার মাধ্যমে তারা কি পায়, শেয়ার সার্টিফিকেট পায়। এখন আমি এখানে ছবিতে একটি শেয়ার সার্টিফিকেট দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো লেখা আছে যে অর্ডিনারি শেয়ার সার্টিফিকেট এবং বোম্বে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রামওয়েজ কোম্পানি লিমিটেড। তার মানে এটা একটা কোম্পানির শেয়ার সার্টিফিকেট দেখানো হয়েছে। এখানে এই আমরা যে শেয়ার মার্কেটে আসলে কী কেনা বেচা হয়, এই শেয়ার সার্টিফিকেটগুলো কেনা বেচা হয়, এই শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে একটি কোম্পানির মালিকানা লাভ করে, মালিকানার কেনা বেচা হয় আসলে। তা আমি আরেকটি ছবি দেখানোর চেষ্টা করছি। সেখানে দেখো যে তোমরা কি এই শেয়ার বাজারে মূলধন, যেহেতু মূলধনের কেনাবেচা হয়, মূলধন দুইভাবে কেনাবেচা হতে পারে। একটা হতে পারে যে মালিকানার কেনাবেচা, সেটা হলো শেয়ারের মাধ্যমে। আরেকটা হতে পারে যে বন্ড, মানে এটি একটি, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ডের এটি একটি ছবি। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এটি এই বন্ডের মাধ্যমে, এখানে শেয়ারের মাধ্যমে যেমন মালিকানা হস্তান্তর হয় বা মালিক যারা শেয়ার কিনে
ক্রয় করে তারা কোম্পানির বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের হলো মালিকানা লাভ করে, কিন্তু এই বন্ডের মাধ্যমে কি হয়, যখন নাকি উৎপাদন উদ্যোক্তারা উৎপাদনকারী প্রতিষ্ঠান মালিকানা দিতে না চায় তখন কি করে, যে ঋণপত্র বা বন্ড বিক্রি করে, অর্থাৎ তারা ঋণ গ্রহণের জন্য কি এক ধরনের সার্টিফিকেট বা ইয়ে বিক্রি করে। বন্ড হচ্ছে কি ঋণপত্রের স্বীকারোক্তিমূলক ইয়ে, এক ধরনের দলিলপত্র যেটাতে কত টাকার দেওয়া হলো এবং মানে সুদের হার কত সব কিছুই লেখা থাকে। এবং এখানে যে ঋণ চুক্তি, ঋণের যে চুক্তি হয় সেই চুক্তির কথাগুলো এখানে লেখা হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বিং ইন্টারেস্ট দেন ডিউ অন ডলার $6.25 টাকা, তারপরে লেখা আছে যে $500, তারপরে হলো ইয়ে দুই মানে 2.5% লেখা আছে, এই মানে সুদের হার লেখা থাকে বা কবে টাকা ফেরত দিবে সেটিও লেখা থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ্যসূচি কি, প্রথমেই পাঠ্যসূচি আসছে পুঁজিবাজার কি, মানে পুঁজিবাজার কাকে বলে সেটা আসছে, তারপরে আসছে হলো শেয়ার সম্পর্কে ধারণা, মানে শেয়ার বাজার কাকে বলে সেইটি, তারপর হচ্ছে যৌথ মূলধনী ও কোম্পানির ধারণা, বিভিন্ন প্রকারের শেয়ারের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই যাচ্ছি যে পুঁজিবাজার কি, ক্যাপিটাল মার্কেট কি। ক্যাপিটাল মার্কেট হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণযোগ্য তহবিলের বাজারকে পুঁজিবাজার বলে। তাহলে দীর্ঘমেয়াদী বলতে কি বোঝায়, আমরা অর্থায়নের বিভিন্ন টাইপের মধ্যে দীর্ঘমেয়াদী শব্দটি পড়েছিলাম, সেখানে দীর্ঘমেয়াদী বলতে কি বোঝায়, দীর্ঘমেয়াদী বলতে বোঝায় যে সাত থেকে বিশ বছরের মধ্যে যে অর্থায়ন হয়ে থাকে, 7 থেকে 20 বছর মেয়াদী যে অর্থায়ন হয়ে থাকে তাকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে এখানে দীর্ঘমেয়াদী 7 থেকে 20 বছরের জন্য যে ঋণযোগ্য তহবিলের বাজার বা ঋণযোগ্য তহবিলের কেনাবেচা হয় সেই বাজারকে বলা হয় পুঁজিবাজার। এই পুঁজিবাজারে আসলে শিক্ষার্থীবৃন্দ, পুঁজিবাজারে আসলে কী কী কেনাবেচা হয় সেটা একটু আমরা দেখি। পুঁজিবাজারে কেনাবেচা হয় হচ্ছে শেয়ার, বন্ড ও দীর্ঘমেয়াদী ঋণপত্রের ক্রয় বিক্রয় হয়। এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলে রাখা ভালো যে শেয়ার বলতে আমরা কি বোঝাই, আমরা সেটা আগেই বলেছি যে শেয়ার হচ্ছে যে কি মালিকানার অংশ, অর্থাৎ যখন কোনো উদ্যোক্তা বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে যায় তখন অনেক বড় ক্যাপিটাল লাগে, যেমন কোটি টাকার উপরে ক্যাপিটাল লাগতে পারে বা কয়েক কোটি টাকা ক্যাপিটাল লাগতে পারে। তখন কি করে, এই ক্যাপিটাল সংগ্রহ করার জন্য জনগণের কাছে তার মালিকানার অংশ বিক্রি করে, এবং সেটিকে বলা হয় কি মালিকানার যে প্রত্যেকটা অংশ এটা হলো, এটাকে আমরা কি বলতে, এটাকে বলা হয় শেয়ার। আর বন্ড হচ্ছে কি, আমরা আগেই বলেছি যে ঋণ মানে ঋণের দলিলের যখন মালিকানা দিতে চায় না উৎপাদনকারী প্রতিষ্ঠান বা উদ্যোক্তা তখন সে কি করে, যে জনগণের টাকা মানে ঋণ হিসাবে নিতে চায় তখন সে কি করে, ঋণের দলিলপত্র বিক্রি করে, বন্ড বিক্রি করে অথবা দীর্ঘমেয়াদী ঋণপত্র বিক্রি করে। তার মানে হচ্ছে কি যে পুঁজিবাজারে কি কি বিক্রি হয়, শেয়ার, বন্ড ও দীর্ঘমেয়াদী ঋণপত্র পুঁজিবাজারে বিক্রি হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা দেখি যে শেয়ার কি, শেয়ার বাজারে কি বিক্রি হয়। শেয়ারের মানে যৌথ মূলধনী কোম্পানির প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির অর্থসংস্থানের প্রধান উৎস হলো শেয়ার বিক্রয়। তার মানে আমি যে কথাটা আগেই বলে ফেলেছিলাম, এখানে যৌথ মূলধনী এই কথাটির মধ্যে যৌথ মূলধনী কোম্পানি বলতে আসলে কি বোঝায়, মানে যে কোম্পানির বা যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বা শিল্প প্রতিষ্ঠানের কি মূলধন যৌথভাবে সংগ্রহ করা হয়,
তাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি। এখানে যৌথভাবে বলতে যে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির যে শেয়ার হোল্ডারের সংখ্যা ইয়ে আছে যে নির্ধারিত আছে, যে সে যৌথ মূলধনী কোম্পানির মানে মালিকানার সংখ্যা অনেক থাকে সেটা আমরা একটু পরেই জানবো। এবং এই যৌথ মূলধনী কোম্পানির হলো দুইটি ধরন আছে, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এই দুই ধরনের কোম্পানিরই অর্থ সংস্থানের প্রধান উৎস হলো শেয়ার বিক্রয়। তাহলে শেয়ার অর্থ কি? শেয়ার অর্থ অংশ বা ভাগ বা মালিকানার অংশ বিশেষকে বোঝায়। অর্থাৎ এখানে মানে আমরা যে কোম্পানির শেয়ার ক্রেতারা শেয়ার হোল্ডাররা যারা শেয়ার কিনে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। শেয়ারের যে মানে মালিকানার যে অংশ বা ভাগ ক্রয় করা হয় তাকে বলা হয় কি? শেয়ার। এখন আমরা চলো শেয়ারের একটি সংজ্ঞা দেখি। শেয়ারের সংজ্ঞা হচ্ছে কি? যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনের মূলধনকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হলে বিভাজিত প্রত্যেকটি অংশকে শেয়ার বলে এবং প্রতিটি ইউনিটই হচ্ছে একটি শেয়ার। এখানে আমরা যৌথ মূলধনী কোম্পানির আমরা যৌথ মূলধনী কোম্পানিকে আগেই বলেছিলাম যে কোম্পানির মূলধন যৌথভাবে সংগ্রহ করা হয়, মানে জনগণের মাধ্যমে মানে অনেক সংখ্যক জনগণের মাধ্যমে সংগ্রহ করা হয় সেটা হলো যৌথ মূলধনী কোম্পানি। এবং অনুমোদিত মূলধন বলতে কী বোঝায়? যৌথ মূলধনী কোম্পানি বাংলাদেশ কোম্পানি আইন 1994 সালের অনুযায়ী 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশে এই যৌথ মূলধনী কোম্পানি ইয়ে করতে হয়, নিবন্ধন করতে হয় বা আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয়। তাহলে এই যৌথ মূলধনী কোম্পানি যখন গঠন হয় তখন সে একটি কী পরিমাণ মূলধন নিয়ে উৎপাদন করবে বা তার কোম্পানিতে কী পরিমাণ মূলধন থাকবে, মূলধন নিয়ে কাজ করবে তারা উৎপাদন করবে, তার উৎপাদনের মানে নিবন্ধনের সময় সেই একটি মূলধন ইয়ে করতে হয়, কোম্পানির আইন দ্বারা অনুমোদন করাতে হয় বা নিবন্ধনের সময় যে পরিমাণ মূলধন নিয়ে তারা উৎপাদন শুরু করে বা কোম্পানির কার্যক্রম শুরু করে সেটাকে বলা হয় কি? অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধনকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হলে তাকে বলা হয়, এই বিভাজিত প্রত্যেকটা ভাগকে বলা হয় শেয়ার। এবং অর্থাৎ প্রতিটি ইউনিটই হচ্ছে এক একটি শেয়ার। তাহলে চলো আমরা যারা এই যে শেয়ার আসলে কি, আমরা এই যে মালিকানা যে কিভাবে বোঝা যাবে এই তাহলে কি করবে, যে শেয়ার যে ক্রয় করা হবে সেই শেয়ার ক্রয় করা হলে শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীকে সার্টিফিকেট দেওয়া হয় তাকে বলা হয় কি? শেয়ার সার্টিফিকেট। এবং যারা এই শেয়ার কিনবে তাদেরকে বলা হয় কি? শেয়ার হোল্ডার। শেয়ার ক্রয়কারীকে বলা হয় শেয়ার হোল্ডার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য করি। আমরা একটু আগে পড়েছিলাম যে যৌথ মূলধনী কোম্পানির দুই ধরনের টাইপ আছে। তাহলে একটা হচ্ছে কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কি? যে পার্থক্যের বিষয় হচ্ছে যে পার্থক্যের বিষয়গুলো যেমন হতে পারে শেয়ার হোল্ডারের সংখ্যার মাধ্যমে, শেয়ার হস্তান্তরের মাধ্যমে, কোম্পানির কার্যক্রম শুরু কী হবে কিসের মাধ্যমে, কী কী সার্টিফিকেট লাগে, এবং শেয়ার মানে শেয়ার এবং বন্ড ডিবেঞ্চার ক্রয় বিক্রয়ের মাধ্যমে এবং পরিচালকের সংখ্যার মাধ্যমে। তো আমি যেই বিষয়গুলো উঠিয়ে এনেছি গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো আছে তাহলে কি শেয়ার হোল্ডারের সংখ্যা, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডারের সংখ্যা হলো যে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন, এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর পাবলিক লিমিটেড কোম্পানি হলো সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ অনির্দিষ্ট
তার মানে বোঝাই যাচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানির হলো শেয়ার হলো মানে শেয়ারের সংখ্যা কম এবং তাই বলে মূলধনও কম হবে। পাবলিক লিমিটেড কোম্পানির হলো শেয়ারের সংখ্যা বেশি এবং মূলধনও বেশি হবে। এবং শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বিধিনিষেধ আছে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সহজেই হস্তান্তর করা যায়। মাধ্যমিক বাজারের মাধ্যমেও পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায়। কোম্পানি কার্যক্রম শুরু, কোম্পানির কার্যক্রম শুরু হয় পাবলিক লিমিটেড কোম্পানির সার্টিফিকেট অফ ইন কর্পোরেশনের মাধ্যমে, এবং পাবলিক লিমিটেড কোম্পানির সার্টিফিকেট ইন কর্পোরেশনের সাথে সাথে সার্টিফিকেট অফ ইন বিজনেস সার্টিফিকেটটিও লাগে। এবং শেয়ার বন্ড এবং ঋণপত্র কেনা বেচার ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির বিধিনিষেধ আছে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির বন্ড বা ঋণপত্র কেনা বেচা করতে পারে শেয়ার ক্রয়ের সাথে সাথে। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু বিশেষ তথ্য দেই এই শেয়ার সম্পর্কিত। যুক্তরাজ্য, ভারত এবং বাংলাদেশে হলো এই মানে শেয়ার নামে পরিচিত। এই যে কোম্পানির যখন জনগণের কাছে তারা মূলধন করে, মূলধনের অংশ বা মালিকানার অংশ বিক্রি করে, যাকে আমরা শেয়ার বলি, সেটি শেয়ার নামে পরিচিত। কিন্তু যুক্তরাষ্ট্রে এটিকে শেয়ারকে স্টক বলে। যদিও অ্যাকাউন্টিংয়ে শেয়ার এবং স্টকের মধ্যে একটি মূল পার্থক্য আছে। শেয়ার হচ্ছে যে মালিকানার অংশ যখন বিক্রয়ের জন্য ঘোষণা করে সমান ভাগে, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সমান ভাগে ভাগ করে, সেগুলোকে তখন শেয়ার বলে। আর স্টক হচ্ছে যখন শেয়ার বিক্রি করা হয়ে যায়, টাকা চলে আসে, তখন সেটি কী হয়ে যায়, স্টকে রূপান্তর হয়ে যায়। অ্যাকাউন্টিংয়ের আমরা এই ধারণা আছে, কিন্তু আমরা যখন কিন্তু বাংলাদেশে আমরা সচরাচর এটিকে শেয়ারই, মালিকানার অংশকে শেয়ার বলা হয় এবং যুক্তরাষ্ট্রে শেয়ারকে স্টক বলা হয়। এবং বাংলাদেশে এই যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয় 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী, এবং শেয়ারের সংজ্ঞা দেওয়া হয়েছে যৌথ মূলধনী, এই যে যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার, তার সংজ্ঞা দেওয়া হয়েছে 1994 সালের কোম্পানি আইন 2-1 খ ধারায় শেয়ারের সংজ্ঞা দেওয়া হয়েছে। আরও আমরা কিছু বিশেষ তথ্য জানি। কোম্পানির প্রাথমিক শেয়ার ক্রয় বিক্রয় করে হচ্ছে আইপিও এর মাধ্যমে। আইপিও হচ্ছে কি, ইনিশিয়াল পাবলিক অফারিং। এই ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে কি করে যৌথ মূলধনী কোম্পানি, যে তারা জনগণকে যখন দেখে যে তাদের বিশাল মূলধন, তারা নিজেরা উদ্যোক্তারা নিজেরা এর সংস্থান করতে পারবে না, তখন কি করে জনগণকে জানায় যে তারা তাদের কোম্পানির বা তাদের উৎপাদন প্রতিষ্ঠানের মালিকানা বিক্রয় করতে চায়। এটি তখন কিভাবে মালিকানা বিক্রয় তারা অফার করে, কিসের মাধ্যমে পাবলিককে অফার করে, হচ্ছে আবেদনপত্রের শেয়ার আবেদন করার মাধ্যমে। সেই জন্য এটিকে বলা হয় কি, সংক্ষেপে বলা হয় আইপিও। আইপিওর মাধ্যমে প্রাথমিক শেয়ারের বিক্রয়ের জন্য বা জনগণকে ক্রয়ের জন্য অফার করে, যার মাধ্যমে জনগণ প্রাথমিক শেয়ারের আবেদন করে, এবং যারা এই প্রাথমিক শেয়ার পায়, বিজয়ী হয়, তারা হয়ে যায় ওই শেয়ারের, ওই কোম্পানির মালিকের অংশ। এবং প্রাইভেট কোম্পানি আবার কিছু সিলেক্টিভ বিনিয়োগকারীর নিকট শেয়ার বিক্রি করে পিপি বা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরও কিছু বিশেষ তথ্য জানি এই সম্পর্কে। আসলে শেয়ারের দাম কিভাবে নির্ধারিত হয়, শেয়ার হচ্ছে দুই ধরনের, একটি হলো প্রাথমিক শেয়ার আরেকটি হলো মাধ্যমিক শেয়ার। প্রাথমিক শেয়ারের দাম নির্ধারিত হয় প্রাথমিক আবেদনের মাধ্যমে, যে শেয়ার কেনা বেচা হয় বা যে শেয়ার বিনিয়োগকারী ক্রয় করে সেটিকে বলা হয় প্রাথমিক শেয়ার। এই শেয়ারে, প্রাথমিক শেয়ারে মানে শেয়ারের দাম লিখিত থাকে। এই যে প্রত্যেকটা শেয়ার যে নির্দিষ্ট মূল্যে ভাগ করা হয়, সেই মূল্যই হচ্ছে লিখিত মূল্য বা অভিহিত মূল্য। সেই অভিহিত মূল্য বা লিখিত মূল্যে প্রাথমিক শেয়ার কেনা বেচা হয়। প্রাথমিক শেয়ারের দাম নির্ধারিত হয় এবং মাধ্যমিক শেয়ারের দাম নির্ধারিত হয় হচ্ছে চাহিদা এবং যোগানের ভিত্তিতে। মাধ্যমিক শেয়ার কি, যে প্রাথমিক শেয়ার যেই ক্রেতা বা শেয়ার হোল্ডার ক্রয় করলেন, সেই শেয়ার হোল্ডার, প্রাথমিক শেয়ার হোল্ডার যখন
কি করে এই শেয়ার শেয়ার বাজারের সদস্যদের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের সদস্যদের মাধ্যমে শেয়ারের মালিকানা হস্তান্তর করা হয় অন্য কারো কাছে, তখন সেটি হয়ে যায় কি মাধ্যমিক শেয়ার। এই মাধ্যমিক শেয়ারের দাম প্রাথমিক শেয়ারের দামের চেয়ে কি কম বেশি হতে পারে, এবং সেটির দাম কিভাবে কেন আপডাউন করে কিসের ভিত্তিতে, ওই প্রাথমিক মানে ওই শেয়ারের চাহিদা এবং যোগানের মাধ্যমে, কোম্পানির গুডউইল এবং কোম্পানির লভ্যাংশর এইসবের ভিত্তিতে বিভিন্ন ফ্যাক্টর থাকে। আরও কিছু বিশেষ তথ্য আমরা জানি যে শেয়ার বাজারে স্টক এক্সচেঞ্জের শুধু তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বন্ড ও ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করা হয়। শেয়ার বাজারে যারা কোনো তালিকাভুক্ত নয় বা রেজিস্টার কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বন্ড বা ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করতে পারে না। এখন আমরা জানি যে শেয়ার বাজারের বিশেষ তথ্য শেয়ারের মূলধন সম্পর্কে। যৌথ মূলধনি কারবারিতে মূলধনের বিশেষ ধরনের কিছু প্রকারভেদ আছে। এক এক সময় মূলধনকে এক এক নামে ডাকা হয়। আমরা সেই মূলধনের প্রকারভেদটা একটু বলছি। যে প্রথমে আসছে যে অনুমোদিত মূলধন না বা নামমাত্র মূলধন বা নিবন্ধিত মূলধন। আমরা আমি ক্লাসের শুরুর দিকে বলেছি যে বাংলাদেশে যৌথ মূলধনি কারবার গঠন করতে হলে বা কোম্পানি কার্যক্রম শুরু করতে হলে কোম্পানি কার্যক্রম শুরু করার সময়ে 1994 সালের যে কোম্পানি আইন আছে সে আইন অনুযায়ী তাকে প্রথমে নিবন্ধিত হতে হবে। সেই নিবন্ধনের সময় যে পরিমাণ মূলধন তাকে ঘোষণা করতে হয় বা যে পরিমাণ মূলধন তাকে অনুমোদন করিয়ে নিতে হয় সেটিকে বলা হয় অনুমোদিত মূলধন, নিবন্ধিত মূলধন বা নামমাত্র মূলধন। সর্বোচ্চ এই কোম্পানি এই মূলধন নিয়ে সে কাজ করতে পারবে, এর চেয়ে বেশি মূলধন সে তার কোম্পানিতে ব্যবহার করতে পারবে না। তারপরে আছে যে ইস্যুকৃত মূলধন বা বিলিযোগ্য মূলধন বা বন্টনযোগ্য মূলধন। এই অনুমোদিত মূলধনের বা নিবন্ধিত মূলধনের একটি অংশ কি করে যে যৌথ মূলধনি কোম্পানির বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানি কি করে তারা জনগণের জন্য শেয়ার ইস্যু করে এবং জনগণকে অফার জানায় যে এই এই শেয়ারগুলো আমরা এত সংখ্যক শেয়ার আমরা কি করব জনগণের কাছ থেকে আমরা জনগণের কাছে বিক্রয়ের জন্য অফার করে। তাহলে এই যে বিক্রয়ের মাধ্যমে যে পরিমাণ শেয়ার অফার করে তারা মূলধন করে ডিক্লেয়ার করে সেটাকে বলা হয় কি ইস্যুকৃত মূলধন বা বিলিযোগ্য শেয়ার মূলধন বা বন্টনযোগ্য মূলধন। তারপরে হলো বিলিকৃত মূলধন। এই ইস্যুকৃত মূলধনের ইস্যুকৃত শেয়ারের মাধ্যমে যে পরিমাণ মূলধন সংগ্রহ করে সেটাকে বলা হয় কি ইস্যুকৃত মূলধন। কিন্তু এই ইস্যুকৃত বা বন্টনযোগ্য বা বিলিযোগ্য মূলধনের যে পরিমাণ শেয়ার জনগণের মধ্যে বন্টন করা হয় বা জনগণ আবেদন করে জনগণের আবেদনের মাধ্যমে কি করা হয় সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় কি বিলিকৃত মূলধন। আর তলবকৃত মূলধন হচ্ছে প্রাথমিক শেয়ার আবেদনের সাথে যে পরিমাণ শেয়ারের যে পরিমাণ মূলধন শেয়ারের আবেদনের সাথে কোম্পানি তলব করে তাকে বলা হয় তলবকৃত মূলধন। এবং সর্বশেষে যে সংখ্যক তলবকৃত মূলধন করা হয় ডিক্লেয়ার করা হয় সেই তলবকৃত মূলধনের যে অংশটি শেয়ার ক্রয়কারীরা শেয়ার হোল্ডারদের মাধ্যমে কোম্পানি আদায় করে থাকে সেটাকে বলা হয় কি আদায়কৃত মূলধন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এখন প্রাথমিক শেয়ার এবং মাধ্যমিক শেয়ারের কথা আমরা বলেছিলাম এবং মূল পার্থক্যটি আমি বলেছি। সেই পার্থক্য তাছাড়াও আরও কিছু পার্থক্য আছে, আমরা সেটি দেখছি যে মাধ্যমিক শেয়ার ও প্রাথমিক শেয়ারের মধ্যে পার্থক্য। প্রাথমিক শেয়ার হচ্ছে কি যে প্রথমে আমরা দেখছি যে সংজ্ঞাগত পার্থক্য। আইপিওর মাধ্যমে ইস্যুকৃত শেয়ার ঋণপত্র ও আর্থিক দলিল হচ্ছে কি প্রাথমিক শেয়ার, এবং মাধ্যমিক শেয়ার হচ্ছে কি শেয়ার হোল্ডারগণ তালিকাভুক্ত সদস্যদের মাধ্যমে যে জনগণের মধ্যে যে শেয়ার ক্রয় বিক্রয় করে সেটাকে বলা হয় কি মাধ্যমিক শেয়ার। মূল্য হচ্ছে এই প্রাথমিক শেয়ারের মূল্য সুনির্দিষ্ট,
যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য যা আছে সেটাই হলো প্রাথমিক শেয়ারের মূল্য। আর মাধ্যমিক শেয়ারের হচ্ছে মূল্য হচ্ছে পরিবর্তনশীল, কারণ কি চাহিদা এবং যোগানের মাধ্যমে হলো, যেহেতু মাধ্যমিক শেয়ারের দাম নির্ধারণ হয় সেই কারণে চাহিদা এবং যোগানের পরিবর্তন হলে মাধ্যমিক শেয়ারের দাম পরিবর্তন হয়, এই জন্য মাধ্যমিক শেয়ারের দাম হলো পরিবর্তনশীল। আর প্রাথমিক শেয়ারের ঝুঁকি কম, যে মুনাফা লাভের মোটামুটি নির্দিষ্ট থাকে, মুনাফা লাভের ক্ষেত্রে ঝুঁকি কম থাকে, এবং মাধ্যমিক শেয়ারের ক্ষেত্রে হলো ঝুঁকি বেশি। এবং প্রাথমিক শেয়ারে মূলধন, কোম্পানির মূলধন বাড়ে খুব ব্যাপকভাবে, আর মাধ্যমিক শেয়ারে শুধুমাত্র শেয়ার হস্তান্তর হয় বলে, শেয়ারের মালিকানা হস্তান্তর হয় বলে এখানে মূলধনের পরিমাণ সেরকমভাবে বাড়ে না। শেয়ারের প্রকারভেদ আমরা এবার দেখি, যে শেয়ারের প্রকারভেদ, শেয়ারকে শেয়ারের বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তার মধ্যে আমরা এই যে এখানে চার ধরনের প্রকারভেদ দেখানো হয়েছে, যেটি প্রধান চার ধরনের প্রকারভেদ সেটি হলো কি, প্রথম প্রকারভেদ হচ্ছে সাধারণ শেয়ার, তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত বা প্রবর্তক শেয়ার, অন্যান্য শেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সাধারণ শেয়ার বলতে কি বোঝায়, যাকে ইংলিশে বলা হয় হচ্ছে অর্ডিনারি শেয়ার। সাধারণ শেয়ার হচ্ছে, সাধারণ শেয়ার বলতে সেই, এখানে এই যে শেয়ারের ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি, মূলধন এবং লভ্যাংশের ভিত্তিতে, অর্থাৎ যারা শেয়ার হোল্ডার তাদেরকে কীভাবে কি হারে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে কীভাবে মূলধন ফেরত দেওয়া হবে, এবং কোম্পানির উৎপাদন চলাকালীন সময়ে কীভাবে লভ্যাংশ দেওয়া হবে তার উপর ভিত্তি করে এই শেয়ারগুলোর ভাগ করা হয়েছে। যেমন সাধারণ শেয়ার হচ্ছে কি, যেই শেয়ারগুলোর মানে মূলধন ফেরত দেওয়ার ক্ষেত্রে সাধারণ নিয়মকানুন পালন করা হয় এবং লভ্যাংশের ক্ষেত্রে সাধারণ নিয়মকানুন পালন করা হয় সেটা হলো সাধারণ শেয়ার। এই শেয়ারের মালিক, এই শেয়ারগুলো হচ্ছে, এই শেয়ারের মালিকানা হচ্ছে কি, এই শেয়ারের লভ্যাংশ দেওয়া হয় যে অনির্ধারিত হারে, এবং এরাই হচ্ছে আসলে প্রকৃত মালিক। এদের ভোটাধিকার থাকে, এই ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থাকে, এবং পরিচালক, এবং এদের মধ্য থেকেই কোম্পানি পরিচালনার দায়িত্ব, পরিচালক হিসাবে নিয়োগ পায়, এবং এদেরকে কি করা হয়, তবে এই সাধারণ শেয়ার হোল্ডাররাই আসলে কোম্পানির প্রকৃত মালিক। এটাই হলো সাধারণ শেয়ারের ইয়ে, এবং তাদের দায় দায়িত্ব অনেক বেশি থাকে কোম্পানিতে। তারপরে আছে যে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার হচ্ছে কি, কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে এরা অগ্রাধিকার ভিত্তিতে এরা মূলধন ফেরত পাবে, এবং লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রেও এরা অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ পাবে বা মুনাফার অংশ পাবে। এই অগ্রাধিকার শেয়ারের মালিক যারা, শেয়ার হোল্ডার যারা, এই শেয়ারের মালিকদের বা শেয়ার হোল্ডারদের মূলধন ফেরত দেওয়ার পরে এবং লভ্যাংশ ফেরত দেওয়ার পরে মূলধন এবং লভ্যাংশ পাবে হচ্ছে কারা, সাধারণ শেয়ার হোল্ডাররা, অর্ডিনারি শেয়ারের মালিকগণ। তারপরে আছে কি, বিলম্বিত বা প্রবর্তক শেয়ার, যাকে ইংলিশে বলে ডেফার্ড শেয়ার। সেই বিলম্বিত শেয়ার হচ্ছে কি, অগ্রাধিকার শেয়ারের মালিকগণকে মূলধন এবং লভ্যাংশ দেওয়ার পরে পায় হলো কারা, অর্ডিনারি শেয়ারের যে মালিক তারা, অর্ডিনারি শেয়ার হোল্ডার যারা তারা পাবে। তারপরে হলো যারা মূলধন ফেরত পাবে কোম্পানি বন্ধ হয়ে গেলে, এবং যারা লভ্যাংশ পাবে তাদেরকে বলা হয় কি, সেই শেয়ারকে বলা হয় বিলম্বিত শেয়ার। এই শেয়ারগুলো সাধারণত যারা কোম্পানির যারা মালিক বা উদ্যোক্তা তারা প্রবর্তন করে থাকে বলে এই শেয়ারগুলোকে প্রবর্তক শেয়ারও বলে। এছাড়াও অন্যান্য ধরনের কিছু শেয়ার আছে, সেই অন্যান্য ধরনের শেয়ারগুলোকে
আমি নাম বলছি, সেগুলো হচ্ছে কি, অন্যান্য শেয়ারের মধ্যে আছে বোনাস শেয়ার, অধিকারযুক্ত শেয়ার, রাইট শেয়ার বা অনাকাঙ্ক্ষিত দাম শেয়ার। এই এই শেয়ারগুলোর দিয়ে কি বোঝানো হয়েছে এটি আমি আগামী ক্লাসে পড়াবো, আর না হয় তোমরা একটু জটিলতার মধ্যে পড়ে যাবে এত শেয়ার একসাথে। এবং অগ্রাধিকার শেয়ারেরও বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো আমি আগামী ক্লাসে পড়াবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে আজকের ক্লাসে আমরা যে কী কী পড়লাম, পুঁজিবাজার পড়লাম এবং শেয়ার বাজার এবং শেয়ার সম্পর্কিত বিভিন্ন ইয়ে পড়লাম, তারপরে আমরা পড়লাম কি শেয়ারের প্রকারভেদ, অন্যান্য প্রকারভেদগুলো আমরা আগামী ক্লাসে পড়ব। তা আজকের ক্লাসে আমি যা পড়িয়েছি বা আমরা যা কিছু শিখেছি তার মধ্যে সৃজনশীল প্রশ্নের বিষয়বস্তু কি, প্রথমে আসছে হলো পুঁজিবাজার কি, যে এটা আমরা পড়েছি, এটি জ্ঞানমূলক প্রশ্নে আমরা দেখে থাকি। তারপরে আসতে পারে যে শেয়ার কি, এটি আসে। তারপরে আসে আইপিওর পূর্ণ রূপ লিখো, এটা আসে। তারপরে যদি আমরা অনুধাবনের প্রশ্ন ইয়ে করি, সেটা হলো সেগুলো এরকম থাকতে পারে আজকের পড়ানো টপিকের মধ্যে, সেটা হলো পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি কি একই, ব্যাখ্যা করো। যৌথ মূলধনী কোম্পানির আমরা যে দুই ধরনের ইয়ে পড়লাম, যে সেটা হলো কি পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। তা আরও ইয়ে থাকতে পারে, সেটা হলো কি প্রাথমিক ও মাধ্যমিক শেয়ার কেন এক নয়। আমরা দেখলাম যে প্রাথমিক শেয়ার ও মাধ্যমিক শেয়ার আসলে কি এক ছিল, আসলে এক ছিল না। এগুলো আমাদের অনুধাবনের প্রশ্নে আসতে পারে। আমি এগুলো, তারপরে হতে পারে যে উদ্দীপক হতে শেয়ারের শ্রেণীবিন্যাস নির্দেশ করো। যেমন আজকে আমরা পড়লাম যে কী কী শেয়ারের নাম পড়লাম, সাধারণ শেয়ার, তারপরে পড়লাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, এইগুলো এই যে পড়লাম আমরা, এইগুলো প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ার, এই যে পাঁচ ধরনের শেয়ার আমরা পড়লাম, এবং অন্যান্য শেয়ারের মধ্যে আমরা তিন ধরনের নাম পড়েছিলাম। তো এই যে শেয়ারগুলোর নাম আমরা আজকে যেগুলো শিখলাম, সেগুলোর মধ্যে আমাদের উদ্দীপক দিয়ে দিয়ে উদ্দীপক হতে এই শেয়ারের শ্রেণীবিন্যাস আমাদের খুঁজে বের করতে হতে পারে। যখন আমরা দেখব যে আইপিওর মাধ্যমে শেয়ার কেনাবেচা হচ্ছে বা শেয়ার আবেদনের মাধ্যমে কোম্পানি সরাসরি শেয়ার জনগণের কাছে বিক্রির অফার করছে, তখন আমরা বুঝব যে এটি প্রাথমিক শেয়ার। আর যখন নাকি আমরা দেখব যে কোনো শেয়ার হোল্ডার, প্রাথমিক শেয়ার হোল্ডার, শেয়ার বাজারের যারা সদস্য আছেন, সদস্যদের মাধ্যমে অন্যের কাছ থেকে শেয়ার কেনাবেচা করছে, তখন আমরা বুঝব যে এটি মাধ্যমিক শেয়ার। আবার যখন বুঝব যে আমরা কি কোনো শেয়ারের, শেয়ার হোল্ডারের ভোটাধিকার প্রদানের ক্ষমতা আছে বা পরিচালক, তখন আমরা বুঝব যে সে সাধারণ শেয়ারের, সাধারণ শেয়ার হোল্ডারের মালিক। আবার যখন দেখব যে আমরা সবার আগে তার শর্তযুক্ত শেয়ার, সে হলো কি সবার আগে সে মূলধন ফেরত পাবে এবং সবার আগে সে কীভাবে মালিক মুনাফা বা লভ্যাংশ ফেরত পাবে, তখন আমরা বুঝব যে এটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আরও থাকতে পারে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে কোনটিকে তুমি সুবিধার দিক থেকে বেশি পছন্দ করবে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এটি হতে পারে যে ইয়ের উচ্চতর দক্ষতার প্রশ্ন, যে উচ্চতর দক্ষতায় আমরা যে সাধারণ শেয়ারের সুবিধাগুলো বললাম এবং অগ্রাধিকার শেয়ারের সুবিধাগুলো বললাম, তার মধ্যে কোনটিকে সুবিধার দিক থেকে আসলে আমরা বেশি পছন্দ করব, সেটা আমরা আমরা যেটিকে দিব সেটিকে সপক্ষে আমরা যুক্তি দেখাবো। প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তাহলে আজকে আমাদের ক্লাস। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। এতক্ষণ যারা আমার ক্লাসের সাথে ছিলেন এবং শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।